1968 সালে আগরতলা মামলায় রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছিলেন, রাখতে বেশি দিন পারেন নাই। তারপর ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এদেশের মানুষের সমর্থনে বেগম খালেদা জিয়াকেও বেশি দিন রাখা যাবে না। প্রিয় ভাই বোনেরা, এজন্য জনসচেতনতা দরকার, ওই প্যাসিভ সমর্থন হলে আর চলবে না, একটু রাস্তায় নামুন, একটু কথা বলুন। বর্তমানে আমাদের কতগুলি আছে না সুশীল সমাজ, ওই গায়ে মুর্দারের কাপড় চোপড় পরে ওই টেলিভিশনে যায় টক শোতে, এই মুর্দারগুলি হয়েছে আমাদের বিবেক, আর কতগুলি ফালতু পোলাপান এই সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আজকাল টক শোতে যায় না, পোলাপানে গিয়ে জাতীয় আলোচনায় অংশগ্রহণ করে। আরে তোরা জাতির কি বোঝো, জাতির আলোচনার কি বোঝো, এরা টক শো করে, 1000-2000 টাকা নিয়ে যায়, এগ্রিম বুকিং করে, কি মহাভক্তি। আমি স্মরণ করছি গণতন্ত্রের মুক্তিযুদ্ধে যারা তাদের যাদের জীবন জীবন অবসর হয়েছে, যারা জীবন দিয়ে এখনো মুক্তিযুদ্ধের জন্য লড়ে যাচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধে ইতিহাস নিয়ে অনেক কথা, মুক্তিযুদ্ধে ইতিহাস নাকি বিকৃত হয়ে যাচ্ছে, আসলে কিন্তু কথাটা সত্য। মুক্তিযুদ্ধের ইতিহাস যে বিকৃত হচ্ছে এই ব্যাপারে সন্দেহের কোন কারণ নেই। বন্ধুগণ, ইতিহাস লেখার কাজ হচ্ছে ইতিহাসবিদের, ইতিহাস লেখার কাজ রাজনীতিবিদের নয়, ইতিহাস লেখার কাজ বিচার বিভাগের নয়, ইতিহাস লেখার কাজ সংবিধানের মধ্যে সন্নিবেশিত করে ইতিহাস হয় না। ইতিহাসের কাজ হচ্ছে ইতিহাসবিদদের, রাজনৈতিক প্রপাগান্ডার মাধ্যমে ইতিহাস লিখিত হয় না। জোর করে ক্ষমতা দখল করে ইতিহাস সৃষ্টি করা যায় না, ইতিহাস তার ঠিক জায়গায় খুঁজে নেবে। পানি যেমন তার জায়গা তার অবস্থান খুঁজে নেয়, ইতিহাস তার জায়গা খুঁজে নেবে। ক্ষমতা দখল করে জোর করে কোন ইতিহাস সৃষ্টি করা যাবে না বাংলাদেশে, কোন দেশে হয় না। বিচারিক রায়ের মাধ্যমে ইতিহাস হয় না, রাজনৈতিক সিদ্ধান্তে ইতিহাস হয় না, ক্ষমতার জোরে ইতিহাস হয় না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার যে ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছেন, ইতিহাসবিদরা সেই সিদ্ধান্ত নেবে, বিএনপি সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছেন, বিএনপি সিদ্ধান্ত নেবে না, ইতিহাস সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের ইতিহাসকে ঘোষণা দিয়েছে। জিজ্ঞাসা করুন আমার দেশের 40 লক্ষ গার্মেন্ট শ্রমিকদের, যাদের শ্রমের অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, 5,500 টাকা বেতন দিয়ে তার সংসার চলে কিনা, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, বিদ্যুৎ গ্যাস পানির দাম বাড়ছে, পরিবহন ব্যয় বাড়ছে, সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, জীবিকার যুবক কর্মসংস্থানের অভাবে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। সেই অবস্থায় যারা উন্নয়নের ঢেকুর তুলেন তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, যে জিজ্ঞাসা করেন আপনাদের সাফল্যের কথা দেশের সাধারণ কৃষকের কাছে, যে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, সাধারণ শ্রমিকের কাছে যে তার ঘামের মজুরি দিয়ে তার সন্তানের চিকিৎসা করতে পারে না, জিজ্ঞাসা করেন সেই ক্ষুদ্র ব্যবসায়ীকে যে তার সারাদিনের উপার্জন চাঁদা বাজার হাতে তুলে দিতে বাধ্য হয়, জিজ্ঞাসা করুন একজন রাজনৈতিক কর্মীর কাছে যে তার মনের কথা বলতে পারে না এই ভয়ে যে তাকে গুম করা হবে, তাকে খুন করা হবে, তাকে জেলে নেওয়া হবে। এটা গণতন্ত্র নয়, এই উন্নয়নের জন্য লড়াই করি নাই আমরা, আমরা একটা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলাম। কিন্তু আজকে আমরা দেখছি
সাধারণ মানুষ আরো সাধারণ, আরো গরিব হয়ে যাচ্ছে, আর ধনী আরো ধনী, আরো ধনী হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি চাই, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য চাই, বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা চাই, ন্যায্য মজুরি চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আর এর যে কোনো কিছু করতে হলে যা প্রয়োজন সেটা হলো জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আর তার জন্যই চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের জন্যই আমরা লড়াই করছি, এই লড়াইয়ের জন্যই আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। প্রশ্ন হচ্ছে কেন, কেন সেদিনের সেই 5 কোটি তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার এবং নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে যে দেশকে স্বাধীন করেছিল, আজকে কেন আবার সেই স্বাধীনতাকে নূতন করে খুঁজতে হবে? সেই প্রশ্নের উত্তর আজকে দিতে হবে আজকের সরকারকে, আওয়ামী লীগ সরকারকে। এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, অত্যন্ত সংক্ষেপে আমি 2 কথা বলব। এক, আমরা তৎকালীন পূর্ব পাকিস্তান যখন ছিলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর অধীনে আমরা থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? কেননা পাকিস্তানের সেই সামরিক শাসনের যে অবকাঠামো, সেখানে গণতন্ত্রের অবস্থান নেই। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল প্রতিপাদ্য 1 নম্বর বিষয় ছিল গণতন্ত্র। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই গায়ক যে প্রশ্ন করেছিলেন 47 বছর পরে এসে যে কথা পুনরায় বলতে হয়, আজকে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র কোথায়? সেটা ভুলুণ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি আপনারা দেখেছেন, ভোটবিহীন নির্বাচনে একটি সংসদে 300 আসনে 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই সংসদ বাংলাদেশের আজকের 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না, এবং যেই সংসদ এদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না, সেই সংসদ দ্বারা যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজকে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাংলার মানুষ দিশার অবস্থায় ছিল, সেই পথটা খুঁজে পেতেন না। এই জন্য তাকে আমি আবারও অন্তর্যস্থল থেকে স্মরণ করছি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কথা আমি বারবার এই কারণে বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার জন্যে একটি দল আওয়ামী লীগ নিজেরা যেটা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। যেই ঘোষণার আসার কথা ছিল ওই সময় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে, বিশেষ করে আওয়ামী লীগের কাছ থেকে, সেই ঘোষণাটা ওনারা দেন নাই। অনেকে তর্ক করেছেন, কেউ বলেছেন আমরা বলেছিলাম ঘোষণা দিতে কিন্তু কেউ ঘোষণা দেওয়ার কাউকে পেলাম না। যাকে বলেছি তিনি ঘোষণাটা দিলেন না, তিনি বলেছিলেন যে আমাকে কি তোমরা জেলে নিতে চাও, আমাকে কি দেশদ্রোহী বানাতে চাও, এমন কথাও আমরা শুনেছি। ইতিহাস বলে, যে কথা কিছুক্ষণ আগে খুশভাই বলে গেছেন যে ইতিহাস লেখা যায় না, রায়ে ইতিহাস সৃষ্টি করা যায় কিন্তু ইতিহাসের গল্প শোনা যায়। যেমন আওয়ামী লীগ ভারত থেকে এসে ইতিহাস শুনেছে আর এই ইতিহাস রচনা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৎকালীন মুক্তিযোদ্ধারা। আমরা ইতিহাসের গল্প করি না, বিএনপি ইতিহাসের গল্প করে না,
বিএনপি ইতিহাস সৃষ্টি করে এবং করেছে, বারবার করেছে, আবারও করবে। আজকে আমরা যখন বক্তব্য রাখছি, ওই সময় আমার এক শ্রদ্ধেয় বক্তা বলে গেছেন যে আমাদের নজরুল ভাই বিশেষ করে উনি বলে গেছেন, আমাদের সকল কর্মীরা গয়সর আলাল থেকে আলাল আকরাম তারপর রাজীব বাবু কার কথা বলবো, এই পোস্টারে দেখলাম ছেয়ে গেছে, তাতেও কি আমাদের সংগ্রাম থেমে গেছে? থামে নাই, থামবেও না, এই সংগ্রাম চলবে, কারণ এটাই বাস্তবে স্বাধীনতার সংগ্রাম, বাস্তবে এটাই হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। আজও স্বাধীনতার এত বছর পরে, স্বাধীনতা যুদ্ধের এত বছর পরও যুদ্ধ কিন্তু আমাদের শেষ হয় নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের বহু নেতা কর্মী জেলে, আজকে ঘর ছাড়া নেতা কর্মীরা, যদি কাউকে খুঁজতে হয়, যদি কাউকে পেতে হয়, কোথায় পাওয়া যায় বলেন তো ভাই? কোর্টে, কোর্টে গেলে পাওয়া যায়। যাদেরকে বহুদিন দেখি না ওদেরকে দেখি কোর্টে, কিরে ভাই কোথায় থাকো? ভাই বাড়ি ঘরে থাকতে পারি না, আসতে বাধ্য, আমরা এখানে কোর্টে হাজিরা দিতে হয়, সাজা হচ্ছে, বিচার হচ্ছে, সব নিয়েই বিএনপি নেতা কর্মীরা আছে। সেই দল বিএনপি যিনি তৈরি করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আবারও। প্রিয় ভাইরা, আমি এই সময়ে যখন নেত্রী জেলে তখন আমরা সভা করছি, এই ধরনের সভাগুলোতে বরাবরই নেত্রী নিজে উপস্থিত থাকেন, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, আজকে আমরা নেত্রীকে পাশে পাচ্ছি না, নেত্রীকে আটকে রাখা হয়েছে। কেন? ওই যে বললাম স্বাধীনতা, ওই স্বাধীনতার কারণেই আজকে যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম সে মুক্তিযুদ্ধের যথাযথ স্বাধীনতা অর্জিত হয় নাই। আমি এ প্রসঙ্গে একটি কথা বলতে চাই, আমি সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে এক বেরসিক ভাই লিখেছেন, আমাকে ছবিও দিয়েছেন, দুই স্বৈরাচার গল্প করছেন, এক স্বৈরাচার আর এক স্বৈরাচারকে বলছেন যে আমি স্বৈরাচার ছিলাম, খুব সুন্দর হাসি মুখে বলতেছে আমি স্বৈরাচার ছিলাম, কিন্তু আন্তর্জাতিক খাতায় আমার নাম টান উঠাতে পারি না। তো আমি ওই ভাইটাকে আন্তরিকভাবেই সালাম জানাতে চাই যে আপনি এত সুন্দর একটা বাস্তব কথা লিখেছেন যে স্বৈরাচার, একদিকে শ্রেষ্ঠ স্বৈরাচার, অন্যদিকে নাকি উন্নয়নের জোয়ার। আজকে আমি অনুভব করলাম উন্নয়ন একটা হয়েছে, বিশাল একটা সাততলা ফ্লাইওভার দিয়ে আমি বাংলা বর্ডার পর্যন্ত গিয়েছি, কিন্তু ওই ওই ওখানেও উন্নয়নের জোয়ার, যানজট ফ্লাইওভারের ভিতরে, ভয় পাচ্ছিলাম চুরির যন্ত্রণায়, যে ব্রিজটা হয়েছে লুট হয়ে যায় যন্ত্রণার সময়, যে ব্রিজটা হয়েছে ওই ব্রিজতে এতগুলো গাড়ি নিয়ে আর ভেঙে না পড়ে যায় কখন, আল্লাহই জানে। তো ভাই উন্নয়ন হয়েছে বিশেষ গোষ্ঠী এবং ব্যক্তির। সেদিন মাল মহোৎসাহে বললেন যে কি জানি বলো এটাকে, আমাদের আমরা উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হয়েছি এবং এই কারণে আমাদেরকে আরও কিছু ট্যাক্স বাড়াতে হবে, ট্যাক্সের ভারে এমনিতেই সকলে জর্জরিত, গ্যাস বিদ্যুৎ পানি খাদ্যদ্রব্য 10 টাকা কেজির চাল আজকে নাকি 70 টাকা। তো এখন এত উন্নয়ন দেশের, সেই উন্নয়নের জোর আজকে দেশ ভেসে যাচ্ছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে, আমাদের নেতা কর্মীরা জেলে, আর ওরা উন্নয়নের বলি আওড়াচ্ছেন, আর কি করছেন, নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে একটা হাসির কথা দেখেন, পেপারে দেখলাম আজকে বোধ হয় আসছে, আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটা শাস্তিমূলক অপরাধ করে ফেলেছেন, উনি মিষ্টি পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন, দেখলাম প্রত্যেকে আসছে প্রধানমন্ত্রীর ভাষায়, সেক্রেটারি জেনারেল সাহেব মিষ্টি পাঠাবেন, চিন্তা করেন আমরা কি বিপদে আছি, উনি মিষ্টি পাঠাবেন, এই যে উনি মিষ্টি পাঠাচ্ছেন, কারণটা কি, ওনাকে গিয়ে ওনার ঠাকুর গাতে খুব একশো গালিগালাজ করেছে, সারাক্ষণ খালি মিশে কথা কয়,
ফখরুল সাহেব যদি সারাক্ষণ মিথ্যে কথা কয়, আপনি আছেন কোন গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী? মিথ্যে কথা কইব কেন? আপনারা তো আপনারই তো আর মিথ্যা কথা জায়গা থাকতেছে না এখন। এ অনস্বীকার্য ঐতিহাসিক সত্য, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন, সমস্ত সৈন্যবাহিনীকে এক করে, সাধারণ মানুষকে এক করে এই দেশকে স্বাধীন করেছিলেন, এবং স্বাধীন করেছিলেন একটা স্বাধীন রাষ্ট্র যেখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, সার্বভৌমত্ব থাকবে। কিন্তু আওয়ামী লীগ এই দেশ থেকে গণতন্ত্র, আইনের শাসন ও সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিলীন করে দিয়ে এক বাকশাল তৈরি করে দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, আইনের শাসন বিঘ্নিত করেছে, সার্বভৌমত্ব কোশ্চেনেবল করেছে। এর থেকে দেশকে রক্ষা করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাকশাল ধ্বংস করে দিয়ে সাধারণ মানুষের কাছে গণতন্ত্র এনেছিলেন, আইনের শাসন দিয়েছিলেন, সার্বভৌমত্ব এনেছিলেন। সেই জন্যই জিয়াউর রহমানকে তারা সহ্য করতে পারে না, তার নাম তুলে দিতে চায়। কিন্তু যতদিন জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মনে রয়েছে, ততদিন জিয়াউর রহমানের নাম বাংলার মাটির থেকে তুলে দেওয়া যাবে না। বাংলার ইতিহাস থেকে জিয়াউর রহমানকে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা হতে পারে না। আমাদের মিটিং করতে চাই, এই সাধারণ মানুষ আমরা মিটিং করতে চাই, আমরা তো মারামারি করতে চাই না। মারামারির যত ইতিহাস, ইতিহাসে তো আওয়ামী লীগের ইতিহাস, অন্তর্দ্বন্দ্ব ছাত্রলীগে, অন্তর্দ্বন্দ্ব ছাত্র যুব লীগে, অন্তর্দ্বন্দ্ব পার্টিতে, অন্তর্দ্বন্দ্ব এটা তো তাদের। আমাদের মিটিংয়ে তো আমাদের কোনোদিন মারামারি হয়নি, মারামারি তো তারা শিখিয়েছে। তারা মিটিং করে বেড়াচ্ছে, সব জায়গায় পলিটিক্যাল প্রক্রিয়া করছে, ইলেকশন করে বেড়াচ্ছে, আর আমরা এই স্বাধীনতার দিবসে একটা মিটিং করতে চাই রমনার মাঠে, আমাদের সেই ক্ষমতা ওরা দেবে না। এই যে এক নায়কতন্ত্র আজকে এসেছে, এটাকে দূর করে দিয়ে এই রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ, এখানে একটা জনগণের সরকার আনতে হবে, এবং এই জনগণের সরকার আনতে গেলেই একটা নিরপেক্ষ নির্বাচন একান্ত প্রয়োজন, এবং এই নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে জিয়াউর রহমানের ঐতিহ্যকে ধরে রেখে এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ করে রাখতে চাই। তাহলে পরেই সম্ভব, তখন এই জনগণের সরকার হবে, তখন এই জনগণ এই কর্তৃত্ব করবে, তখনই দেখা যাবে যে এই 154টা ভিতরে 154 আসনে পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ আসতে পারবে না। আমার শেষ বক্তব্য, আগামী নির্বাচন আসছে, আওয়ামী লীগের কাছে আমার বক্তব্য, যদি দেশকে রাখতে চাও, গণতন্ত্রকে রাখতে চাও, তাহলে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখো। বড় বড় বক্তৃতা মাঠে করে বেড়াচ্ছ, আমরা নাকি নাই, আমরা মাঠে আছি কিনা, আমরা সরকার গঠন করতে পারে কিনা, একমাত্র নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এর সিদ্ধান্ত আসতে পারে। এবং আমি আশা করি আপনারা সবাই, আমরা সবাই মিলে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন না দিলে সংগ্রাম করে নিরপেক্ষ নির্বাচন আদায় করে এই দেশে নিরপেক্ষ সরকার আমরা স্থাপিত করব। আমার প্রথম বই এরব শেখ মুজিবুর রহমানের আগে, স্বাধিকার থেকে স্বাধীনতা, এই বইয়ের মধ্যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে যা বলা হয়েছে সেটা তখন এবং এখনও কেউ খণ্ডিত করতে পারেনি। সেটা হলো এই
যে শহীদ যাই 26 তারিখে না, 27 তারিখে কালুরঘাটে, যখন রাজনৈতিক সম্পূর্ণ শূন্যতা, দেশের মানুষ বিভ্রান্ত, কি করবে না করবে জানে না, তখন মেজর জিয়া এই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এবং 30 তারিখে তিনি আবার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি যে ঘোষণা দিয়েছিলেন এটা আওয়ামী লীগের কেউ দ্বিমত পোষণ করে না। মাত্র এই 2001 সালে এসে আমি যখন এই বইটা ছাপাই, কেউ তার প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগের কোনো নেতা করেন নাই। স্বাধীনতার সনদে 26 মার্চের কথা লেখা আছে, কারণ সনদটাকে বৈধ করার জন্য, সেই জন্য সেদিন সেই ঘোষণার কথা লেখা হয়েছে। কিন্তু এই ঘোষণা যেটা সত্যিকারের ঘোষণা, যে ঘোষণা আমি নিজের কানে শুনেছি এবং লক্ষ লক্ষ মানুষ শুনেছে, এই ঘোষণা অন্য কারোর কণ্ঠস্বরে শোনা যায় নাই, এবং এটা সত্য কথা। এবং তাই এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই। তারা বিতর্ক করেন কেন? কারণ তারা শহীদ জিয়ার নামটাকে পছন্দ করেন না, বিকজ ইট ইজ এ ম্যাজিক নেম, এই নামটা হলো ম্যাজিক। এই যে শহীদ জিয়া এত জনপ্রিয়তা অর্জন করেছেন যে বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছেন, এটাই ছিল মূল কারণ, এবং এখনও সেটাই কারণ যার জন্য শহীদ জিয়ার নামকে যত পারা যায় মুছানোর চেষ্টা করা, কিন্তু সেদিন কোনো সেটা কোনো দিন বাংলাদেশের মাটিতে সম্ভবপর হবে না। আজকে কোটি কোটি মানুষ বাংলাদেশে, এই যে তরুণ সম্প্রদায় যারা 30 বছরের নিচে বয়স, তারাই তো আমাদের দেশের এখন 40-50-60% মানুষ, আজকে 35 বছর উপরে যারা, তারা তো জিয়াউর রহমানকে কোনোদিন দেখে নাই, কিন্তু সেই ম্যাজিক নামটা এখনও তারা শুনলেও তারা উদ্বেলিত হয়, তারা উৎসাহিত হয়, তারা মনে করে যে বাংলাদেশ এবং শহীদ জিয়া এবং আমরা এসব এক। এইভাবেই দেশের মানুষ শহীদ জিয়াকে দেখেছে। স্বাধীনতার চেতনা আজকে যত কম আমরা বলবি ততই ভালো, যত কম বলি, কারণ স্বাধীনতার চেতনার যে রূপ আমরা দেখছি এটা একটা ভয়ঙ্কর রূপ। স্বাধীনতার চেতনার মানে হলো দেশে একদলীয় শাসন থাকতে হবে, স্বাধীনতার চেতনা মানে হলো দেশে কোনো আইনের শাসন থাকবে না, স্বাধীনতার চেতনা মানে হলো বিচার বিভাগের স্বাধীনতার দরকার নাই। এই স্বাধীনতার চেতনা বাংলাদেশের মানুষ কোনোদিন গ্রহণ করতে পারে না, কারণ যেই চেতনার কথা তারা বলেন সেই চেতনা স্বাধীনতার চেতনা নয়। স্বাধীনতার চেতনা হলো বাংলাদেশ হবে একটি মুক্ত, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং এই রাষ্ট্রে গণতান্ত্রিক যেসব প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানগুলো থাকবে, একটা কার্যকর সংসদ থাকবে, একটা কার্যকর নির্বাচন কমিশন থাকবে, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, একটি স্বাধীন নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন থাকবে, একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে যার মাধ্যমে মেধাবী ছাত্ররা তাদের গুণের পরে সরকারি চাকরিতে আসবে, কোনো দলীয় কারণে নয়। এটাই হলো স্বাধীনতার চেতনা, যে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকব, এবং আমাদের যারা এই কোটি কোটি মানুষ যারা পরিশ্রম করে, বিশেষ করে আমাদের কৃষকরা, আমাদের শ্রমিকরা, তাদের স্বার্থ রক্ষা করে তাদের জন্য একটা উন্নততর জীবন নিশ্চিত করাই হবে স্বাধীনতার চেতনা। আজকে সেখান থেকে আমরা কী বলবো, এটা একটা স্টার্টেড, বাংলাটা ঠিক বুঝে বলা সম্ভবপর নয়, ইট ইজ ডিভিজ, একটা ভালগার, একটা পারভার্স একটা শব্দতে পরিণত করেছে স্বাধীনতার চেতনাকে। স্বাধীনতার চেতনা
হয়ে গেছে এখন একটা রাজনৈতিক ব্যবসা। একটা ব্যবসার শব্দ ব্যবহার করা হয় রাজনৈতিক ব্যবসার জন্য, অন্তরের কোন এর সাথে কোনো মিল নাই। আমরা উপাধি পেয়েছি পৃথিবীর 5টি দেশের মধ্যে, উগান্ডা, নিকারাগুয়া এই ধরনের দেশ, লেবানন। আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে নাও বিশ্বের স্বীকৃত একটি সবচেয়ে স্বৈরাচারী সরকার বর্তমান সরকার, এটা আজকে বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জার্মান একটি প্রতিষ্ঠান 3 বছর রিসার্চ করে এটা তারা বলেছেন, এবং সেটা কেউ ডিসপিউট করে নাই, শুধু বাংলাদেশ সরকার ছাড়া। কারণ তারা দুর্বল, তারা জানে এই কথাটা সত্য, আজকে যে সরকার আছে এটা একটি স্বৈরাচারী সরকার, এবং সারা বিশ্বে আজকে সে স্বীকৃতি তারা অর্জন করেছে। তার সাথে সাথে তারা অবশ্য বলেন যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে এখন সে কাতারে পৌঁছে যাচ্ছে। আপনাদেরকে জানাতে চাই যে আরও 5টি দেশ একই সাথে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যেরকম ক্যাটেগরিতে এসেছি সেরকমভাবে তারাও এসছে। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারও একটি দেশ। কোনো দেশে এই উন্নয়নশীল গোত্রে যাওয়ার জন্য কোনো রকমের উৎসব হয় নাই, কারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত তাহলে 6-7 বছর আগেই আমরা এই এই এটা অর্জন করতে পারতাম। আজকে এদের দুর্নীতির কারণে আজকে এত বছর পিছিয়ে গেছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মাত্রায় পৌঁছতে। আজকে উন্নয়নশীল দেশ বলতে আজকেই একজন মানে খবরের কাগজে দেখলাম একজনকে জিজ্ঞেস করছে, আপনি উন্নয়নশীল দেশ বাংলাদেশ হয়ে গেছে আপনি কি মনে করেন? বলে যে আমরা তো কিছু দেখি না, আমাদের চালের দাম তো কমে নাই, আমাদের পেঁয়াজের দাম তো কমে নাই, আমাদের তো এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে নাই, আমাদের এই যে এই রাখেন একটু রাখেন একটু রাখেন কর্মসংস্থান কর্মসংস্থান এই বছর 1 লক্ষ নতুন বেকার যুবকের চাকরি হয় নাই। নতুন চাকরি তো দূরের কথা, যারা চাকরি ছিল তারা চাকরি হারিয়েছেন। এই হলো উন্নয়নশীলতার একটা নজির, আরো অনেক নজির আছে উন্নয়নশীলতার। তারা সম্পূর্ণভাবে মানুষকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছে এটা অর্থহীন। এই উন্নয়নশীলতা যে দেশে গণতন্ত্র নাই সে দেশে উন্নয়নশীলতা অর্থহীন। যে দেশে দেশের প্রায় 3 কোটি মানুষ বেকার সে দেশে তো অর্থহীন, এগুলো অর্থ নাই। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, এই সেদিন ইন্টারভিউ টেলিভিশনে দেখেছি, ইন্টারভিউতে জিজ্ঞেস করছে এখন তো বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়ে গেছে আপনি কি মনে করেন? বলে কোথায় কোন দিন হলো কবে হইলো কীভাবে হইলো, এটাই হলো দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমি এই মহান দিনে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধে লাখো শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা পেয়েছি, স্মরণ করছি লাখো মা বোনদের যাদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আজকে স্মরণ করছি বাংলাদেশের সকল জনগণকে, গুটি কয়েক কিছু সংখ্যক মানুষ ছাড়া এদেশের সকল জনগণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে মুক্তিযুদ্ধকে সফলতায় রূপান্তরিত করার জন্য ভূমিকা রেখেছে, আমি তাদের সকলকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আমি বক্তব্য শুরুতে আমি নিন্দা জানাই, ঘৃণা জানাই আজকের স্বৈরাচারী সরকার, আমাদের নেত্রী বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের মা, দেশনেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে
কারাগারে বন্দী করা রাখায় আজকে আমরা এই সমাবেশ থেকে এই আলোচনা সভায় নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি আমরা আজকের এই আলোচনা সভায়। সুধীমণ্ডলী, আমাদের সম্মানিত আলোচকবৃন্দ অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, বিষয়বস্তু আমার মনে হয় কোনোটি বাকি নেই, তবুও কিছু পুনরাবৃত্তি হলো আমরা এই কথাগুলোকে বারবার বলতে চাই। তা হচ্ছে আজকে যখন আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবস পালন করছি তখন স্বাভাবিকভাবে প্রশ্ন যে আমরা কি আজকে যে চেতনা নিয়ে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল, এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, রক্ত দিয়েছিল, সেই চেতনা আজকে কি অবস্থা? মূল চেতনা ছিল গণতন্ত্র, আজকে গণতন্ত্রের কি অবস্থা ব্যাখ্যা করে বলা প্রয়োজন হয় না। আজকে মানুষের কথা বলার অধিকার নাই, বিরোধী দলের সমাবেশ করার অধিকার নাই, সংবাদপত্রের প্রকৃত স্বাধীনতা নাই, সত্য কথা লিখতে পারে না, সত্য কথা কেউ বলতে পারে না। এই জন্য এদেশের লাখো মুক্তিযোদ্ধারা শহীদ হয় নাই। আমাদের মূল চেতনা ছিল গণতন্ত্র, আমাদের এই দেশের জনগণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হবে, সেই সরকার জনগণের স্বার্থে কাজ করবে। গণতন্ত্রের সংজ্ঞা ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল। কিন্তু আজকে আমরা এমনই সময় এই আলোচনা সভা করছি তো যখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বৈরাচারের কবলে আজকের এদেশের জনগণ, এই সরকারের নেতারা অনেকে বলেছেন যখন আন্তর্জাতিক খেতাব পেয়েছেন এই সরকারের প্রধানমন্ত্রীর স্বৈরাচারিণী হিসেবে এবং আমাদের দেশকে স্বৈরাচারী দেশ হিসেবে যে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে তাতে আমরা লজ্জিত, এই জন্য আমাদের মুক্তিযোদ্ধারা প্রাণ দেয় নাই। এই দেশ 47 বছরের স্বাধীনতার মধ্যে এই বাংলাদেশ স্বৈরাচারী তকমা পাবে এটা আমরা কখনো চিন্তা করি নাই। সরকারের অনেক ব্যক্তিরা বলেছেন এটা নাকি ভিত্তিহীন, আমরা বলতে চাই 2014 সালের 5ই জানুয়ারি যে তথাকথিত সংসদ নির্বাচন ছিল 154 জন, যেখানে 150 জনের অধিক হলেই সংসদীয় গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হয়, সেখানে 154 জন জনগণের ভোট প্রয়োজন হয় নাই। যে বাকি কয়েকটি সিট ছিল 146টি, সেখানেও 5-10% মানুষ ভোটায় ভোট দিতে যায় নাই। অর্থাৎ একটি সরকার যদি জনগণের ভোট ছাড়া সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের সমর্থন ছাড়া সরকার প্রতিষ্ঠা হয়, সেই সরকারের সংজ্ঞা কখনো গণতান্ত্রিক হতে পারে না, সেই সরকারের সংজ্ঞা স্বৈরাচারী হতেই হবে, এখানে কোনো ত্রুটি নেই, এখানে কোনো বাড়াবাড়ি নেই। যে সরকারের সময় সরকারি দল, সরকারের দালাল দলরা যে সময় ইচ্ছা করে সেই সময়ে সরোয়ার উদ্যানে সভা করতে পারে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি সর্ববৃহৎ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরোয়ার উদ্যানে সভা সমাবেশ করতে অনুমতি পায় না। সেই দেশ কি কেউ কোনোদিন গণতান্ত্রিক বলবে? বলতে পারে না। এটাই স্বৈরাচারী আচরণ। আজকে একদিকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সিলেট থেকে আগামী নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করে বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা করছেন, জোর করে মানুষকে হাত তুলিয়ে ওয়াদা নিচ্ছেন
তাদেরকে ভোট দেওয়ানোর জন্য। অথচ যে দল সবচেয়ে জনপ্রিয় সেই দলের নেত্রী তিন টেম্বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরণে রাখা হয়েছে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে। এই ঘটনা কে বলবে যে এই সরকার গণতান্ত্রিক? অবশ্য এই সময়ে আমরা দেখতে পাই যে এই সময়েও এই সরকার সরিয়েছে। অতএব আজকে আপনার আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা আজকে স্বাধীনতা এবং জাতীয় দিবসে আমরা গৌরব করতে যেখানে আসার কথা, আমাদের সফলতার কথা বলতে যেখানে আলোচনার করার কথা, আজকে আমাদেরকে বলতে হয় আমরা এই 47 বছরে আমাদের এই স্বৈরাচারী সরকারের জন্যে আমাদের দেশ আজকে স্বৈরাচারী তকমায় ভূষিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার জনক। শ্রোতা মণ্ডলী, আজকে যখন আমরা আলোচনা করছি আমাদেরকে বারবার একই কথা পুনরাবৃত্তি হলেও বলতে হবে যে এই স্বাধীনতা পেয়েছি, যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেই মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু 27 তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ শুনেছে, দেশে বিদেশে শুনেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য, এটাকে কোনো রকমে ডিনাই করা, কোনো রকমে এটাকে অস্বীকার করার যোগার কারণ নেই, এটা ঐতিহাসিকভাবে সত্য। তার থেকে বড় সত্য হচ্ছে 25-এর কালো রাত্রিতে যখন পাকিস্তানের হানাদার বাহিনী ছাপিয়ে পড়েছিল বাংলাদেশের জনগণের উপরে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 তারিখের শেষ রাত্রে অর্থাৎ 26 তারিখের প্রথম প্রহরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদেরকে একত্রিত করে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোল্ট করেছিলেন। এটা হচ্ছে প্রথম ইতিহাস। তারপরে 27 তারিখে স্বাধীনতা ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে বর্তমান যারা ক্ষমতায় স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী দল, তারা অত্যন্ত এই কথাটির সঙ্গে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। কেননা ওই সময় দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করবেন, কিন্তু সত্য, ঐতিহাসিক বাদ্য সত্য, তিনি স্বাধীনতার ঘোষণা করতে পারেন নাই। করেছেন কে? একজন তরুণ সৈনিক, তৎকালীন মেজর জিয়াউর রহমান। এই জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমান সম্বন্ধে ভয় পায়। জিয়াউর রহমানের যখন নাম আসে তখনই প্রথমে আসে স্বাধীনতার ঘোষক, তখনই প্রশ্ন আসে এদেশের জনগণের যে তাহলে তখন আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল। অতএব সেই জন্য এই স্বৈরাচারী সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবমূর্তিকে খাটো করতে চায়, মিথ্যাচার করতে করছে, ইতিহাসকে বিকৃত করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন আমি উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে ছিলাম। 28 তারিখের সকল পত্রপত্রিকায় লন্ডনে প্রকাশিত হল সাম মেজর জিয়া খান ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। যেহেতু মেজর, তখন বিদেশে মনে করত যে আর্মি হলেই বোধহয় খান, তাই এটার নাম বলে দিল ওই সময় সাম মেজর জিয়া খান। ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, বিবিসি, আইটিএন, সকল টেলিভিশনে ব্রেকিং নিউজ হল সাম মেজর জিয়া খান ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমরা এটা শুনলাম, বাংলাদেশের মানুষ সব শুনেছে। আমি এই ধরনের সভায় আগেও আমি একটা কাগজ নিয়ে এসেছিলাম, কয়েকবার বলেছি, 31টি বই বাংলাদেশি, ইন্ডিয়ান এবং বিদেশি, 31টি বইতে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে, প্রত্যেকটি বইয়ে
27 তারিখে জিয়াউর রহমান মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে, এটা পরিষ্কারভাবে লেখা আছে। এই লেখাগুলো কেউ মুছে দিতে পারবে না। তাই আজকে শহীদ জিয়াউর রহমানকে এই জন্য আওয়ামী লীগ ভয় পায়। শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি চেতনা যেখানে আওয়ামী লীগ ধ্বংস করেছিল বাকশাল করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে দিয়েছেন। আমাদের স্বকীয় স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন উনি দফা কর্মসূচির মাধ্যমে দেখিয়েছেন। এক কথায়, যে যে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা ব্যর্থ হয়েছিলেন স্বাধীনতা ঘোষণা এবং দেশ পরিচালনা এবং দেশের নির্মাণের কাজে, সেই ক্ষেত্রে শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি সফল হয়েছে, সেই জন্য আওয়ামী লীগ ভয় পায়। আর সেই ভয়ের কারণেই আজকে দেখছেন শুধু শহীদ জিয়াউর রহমানকে নয়, শহীদ জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, বিএনপির নেতৃবৃন্দকে ভয় পায়, বিএনপির নেতা কর্মীদেরকে ভয় পায় এবং এই বিএনপিকে সমর্থন করে বলে জনগণকে ভয় পায়। সেই জন্যই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে নিয়ে হাইকোর্টের রায় হওয়ার, জামিনের রায় হওয়ার পরেও নানা অজুহাতে আমাদের নেত্রীর কারাবাসকে দীর্ঘায়িত করা হচ্ছে। একটি ষড়যন্ত্র দেশনেত্রীকে আগামী নির্বাচন থেকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে আবার 2014 পাঁচই জানুয়ারির মতো একটা প্রহসন এবং ভোট ছাড়া একটি গায়ের জোরের সরকার এই আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠা করতে চায়। আমরা অতীত থেকে বলেছি যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর 2014 পাঁচই জানুয়ারির মতো নির্বাচন, তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি দেশে হবে না, হতে দেওয়া হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের জনগণ হতে দিবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের নেতারা ভালো করে জানেন তাদের স্বৈরাচারী কর্মকাণ্ড, তাদের গুম খুন লুটতরাজ চাঁদাবাজি এবং দেশ পরিচালনায় ব্যর্থতার আজকে দেশের মানুষ অত্যন্ত এই আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ। আজকে আওয়ামী লীগের এই আওয়ামী স্বৈরাচারী, এই আওয়ামী জাহিলিয়াত থেকে জনগণ মুক্তি চায়, এটা আওয়ামী লীগের নেতারা সবাই জানে। তাই তারা নির্বাচনকে ভয় পায়, জনগণকে ভয় পায়, তাই আজকে সামনে নির্বাচনকে রেখে তারা ষড়যন্ত্র করছে। আপনারা হয়তো স্মরণ করবেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদির বেশি কথা বলেন, একটা সত্য কথা বলে ফেলেছেন, বলেছেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত ঘোষণা করা শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বাকি। বলেন এটা, তাহলে কি কথা বলেছেন? জয়ের ঘোষণা আনুষ্ঠানিকভাবে বাকি, তাহলে এইভাবে নির্বাচন, জনগণ, ভোট এগুলোকে তারা পরোয়া করে না, তারা ষড়যন্ত্র নির্লক্ষ্য করে রেখেছে। তাদের নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন, সত্য কথা বেরিয়ে গেছে। আর আমরা ইতিপূর্বে এই কথাই বলেছি যে যদি আগামী একাদশ জাতীয় সংসদের আগে লেভেল প্লেইং ফিল্ড না করা হয়, তাহলে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমাদের নেত্রী গত বছরই ঘোষণা করেছেন যে নির্বাচন হতে হবে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে, এবং নির্বাচন হতে হবে সংসদকে ভেঙে দিয়ে, এবং 2014 থেকে এই পর্যন্ত গত পরশু দিনও যে নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আপনারা দেখেছেন কিভাবে লুটতরাজ করে নিয়ে যায়, ভোটের প্রতি মানুষের অনীহা অনাস্থা হয়েছে,
আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচনের সময় আমরা সেনাবাহিনীকে মোতায়েন দেখতে চাই। এটা আওয়ামী লীগ ভয় পায়। যদি নির্বাচন নিরপেক্ষ হয়, সংসদ ভেঙে যে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ এদেশের 30টি আসনও আশা করে না, এই 30টি আসনও তারা পাবে না, তাদের ভরাডুবি হবে। সেই জন্য তারা ভয় পায় এদেশে নির্বাচন দিতে, জনগণের সামনে যেতে। ওবায়দুল্লাহ কয়েকদিন আগে আরেকটা কথা বলেছেন যে আমরা যে বর্তমানে যে আমরা আন্দোলনের কর্মসূচি দিচ্ছি তার খুব একটা পছন্দ হচ্ছে না, এটা যে নিরামিষ কর্মসূচি বলছে যে এইটা নাকি বিএনপির ব্যর্থতা, বিএনপির নাকি জনসমর্থন নেই, এই জন্য নাকি আমরা নিরামিষ একটি কর্মসূচি দিচ্ছি। আমরা বুঝে সুঝে এই কর্মসূচি দিচ্ছি। তারা নীল নকশা করেছিল আমাদের নেত্রীকে অন্যভাবে জেনে নিয়ে। আমরা এখানে যাতে করে কঠোর আন্দোলনে গেলে তারা আমাদের উপরে নানাভাবে নির্যাতন করতে পারে এবং আমাদেরকে বদনাম দিতে পারে। আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করায় তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। অতএব তাদের গায়ে ব্যথা, মনোব্যথা আমাদের নেত্রী জেনে ওবায়দুল কাদেরের ভুল নাই, আমরা কেন জ্বালাও পোড়াও আন্দোলন এই পর্যন্ত দেই নাই। যদি আপনার দ্বিতীয় কথা ঠিক হয় যে আমাদের জনসমর্থন নাই তাই আমরা কঠোর আন্দোলন দেই না, যদি জনসমর্থন না থাকে তাহলে আপনারা আমাদেরকে সর্বাধী উদ্যানে বেগম জিয়ার মুক্তির দাবিতে জনসভার অনুমতি কেন দেন না? আমরা যখন চট্টগ্রামে খুলনায় আমরা জনসমাবেশ করতে যাই এক ঘন্টা আগে আপনারা অনুমতি দেন, এই জন্য যে যদি আগে থেকে জনগণ জানে যে এই সভা হবে তাহলে সেখানে জনতার ঢল নামবে, আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। যদি বিএনপি দুর্বল হয়ে থাকে, যদি জনসমর্থন কমে থাকে, আমাদের সভা সমাবেশ করার ব্যাপারে আপনারা পুলিশ বাহিনী দিয়ে, আপনারা আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে আপনারা বাধা সৃষ্টি করবেন না। চেয়ে দেখুন, পরীক্ষা করে দেখুন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এদেশের জনগণ কিভাবে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এটা করবেন না কেন তারা ভালো করে জানে। আজকে এই সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য আরেকটা প্রচার করছে, অনেক দৌড়ক্কর পিটিয়ে আতঙ্কবাজি কি উন্নয়নশীল দেশে প্রবেশ। জাতিসংঘ যে চিঠি লিখেছে সেখানে বলেছে যে আপনারা আগামী 6 বছরের মধ্যে এই 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 যদি কাজগুলো করতে পারেন, এই শর্তগুলো পূরণ করতে পারেন, তাহলে উন্নয়নশীল দেশে আপনারা রূপান্তরিত হবেন। যে শর্তগুলো আছে সেখানে গণতন্ত্রের শর্ত আছে, সেখানে মানবাধিকারের শর্ত আছে, সেখানে গুম খুন করলে সেই শর্ত পূরণ হবে না। উন্নয়নের শর্ত আছে, ব্যাংক ডাকাতি, ব্যাংক রিজার্ভ ডাকাতি, আজকে ব্যাংকগুলো তাদের লুটপাটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো উন্নয়নের চিহ্ন না, এটা ওই উন্নয়নের কোনো লক্ষ্যমাত্রা কোনো ইন্ডিকেটার্স নয়। আসলে তারা জনগণের দৃষ্টিকে অন্যদিকে এবং আগামী নির্বাচনের দিকে জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে উন্নয়নের চিকির তুলছে। কেননা 6 বছরে যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই স্বৈরাচারী সরকার থাকলে একটি শর্ত তাদের পক্ষে পূরণ করা সম্ভব হবে না। একমাত্র সম্ভব হবে যদি এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, আর এই জনগণের সরকার একমাত্র প্রতিষ্ঠিত করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সেই জন্য আগামী 11 জাতীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আওয়ামী লীগের ষড়যন্ত্র বুঝি, তাই আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা প্রথম দেশনেত্রী এবং খালেদা জিয়াকে মুক্ত স্বাধীন করে তার নেতৃত্বে আগামী দিনে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দেওয়ার দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে যাব এবং সেই নির্বাচনে
দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব এবং এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব এবং সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠা করব। এই হোক আজকে আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে আমাদের দলের প্রত্যয় এবং আমাদের যে সফল, এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আয়োজিত মহান স্বাধীনতা জাতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুশারফ হোসেন এই আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এই আলোচনা সভায় আগত প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই আমাদেরকে আজকে এই আলোচনা সভার আয়োজন করতে হয়েছে চিরাচরিত প্রথাভাবে। তাই আলোচনা সভার শুরুতে পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক, যিনি সর্বপ্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বার অনুপ্রাণিত করেছিলেন আমাদের সেই মহান নেতা, যিনি বাংলাদেশকে যেমন স্বাধীন করবার জন্য যুদ্ধ শুরু করেছিলেন, পরবর্তীকালে তিনি বাংলাদেশকে একটা ধ্বংসপ্রাপ্ত একটা বর্ষ থেকে টেনে উপরে তুলেছিলেন আমাদের সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। অগণিত ভাই, অগণিত সহকর্মী, যোদ্ধা যারা সেদিন নিজের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন আমাদের সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সময়ের সমগ্র বাংলাদেশের মানুষের প্রতি যারা এই স্বাধীনতা যুদ্ধে সমর্থন জুগিয়েছিলেন, আজকে বিশেষ করে শ্রদ্ধা জানাতে চাই আমি সেই মহান নেত্রীকে যিনি 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধের একজন সৈনিক হিসাবে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়ে নির্যাতিত হয়েছিলেন, আজকে যিনি কারারুদ্ধ হয়ে আমাদের এই তথা কথিত স্বাধীন দেশে এখন কারারুদ্ধ হয়ে আছেন আমাদের সেই মহান নেত্রী, গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দেশরত্নী, দেশরত্নী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, আজ আমরা এমন একটা সময়ে এই স্বাধীনতা দিবস উদযাপন করছি যখন আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, যখন যে আশা আকাঙ্ক্ষার চেতনা নিয়ে
আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়িয়েছিলাম সেই আশা আকাঙ্ক্ষা গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের সেই স্বপ্ন একটা স্বাধীনতার স্বপ্ন, আমাদের স্বপ্ন মুক্ত রাষ্ট্রের কথা, মুক্ত চিন্তার কথা। আমার কথা আমি বলবো, আমি আমার সংগঠন করব, আমার জনগণকে সংগঠিত করে মুক্তির দিকে এগিয়ে যাব, সেই স্বপ্নকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। আজকে এমন একটা সময় আলোচনা অনুষ্ঠান করছি যখন যে চেতনার কথা বলা হয়েছে এখানে, সেই গণতন্ত্রের চেতনাকে আজকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠানের জন্য দেব, আমরা স্বপ্ন দেখেছিলাম সাধারণ মানুষকে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারবো, আমরা স্বপ্ন দেখেছিলাম একটা উন্নত জীবন যাপন করব, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, স্বাস্থ্য সেবা পাবে, আমাদের মেয়েরা মুক্ত হয়ে চলাফেরা করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার কর্মের স্বাধীনতা পাবে, নিশ্চয়তা পাবে, সেই স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে গেছে। এবং কে ধ্বংস করেছে? আজকে এই 47 বছর পরে গায়ের জোরে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী লীগ, ক্ষমতা দখল করে বসে আছে একজন অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী, এবং জোর করে তারা আজকে বন্দুক পিস্তল দিয়ে আজকে গোটা দেশকে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। বন্ধুরা, এরা কিন্তু চরিত্রই এটা, এটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য। এর আগে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো তখন এরাই সেদিন ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় বসে সেদিনও একই কায়দায় ধীরে 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 তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, ভিন্ন মতকে ধ্বংস করে দিয়েছে, অন্য চিন্তা ভাবনাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা এখানে বয়স্ক মানুষ আছেন, এখানে অনেকে আছেন যারা সেই সময় আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে জাসদ গঠন করেছিলেন এবং আওয়ামী লীগের দুষ্ট আচরণকে প্রতিরোধ করবার জন্য সশস্ত্র বিপ্লব শুরু করেছিলেন গণবাহিনী দিয়ে। কেন করেছিলেন? কারণ সেদিন আওয়ামী লীগ এদের দেশের মানুষকে তাদের স্বাধীনতার স্বপ্নকে ভেঙে দিয়েছিল, যুবকদের যে চেতনা ছিল সেই চেতনাকে ধ্বংস করেছিল, তার মুক্তি যে লক্ষ্য সেই লক্ষ্যকে ধ্বংস করেছিল, এবং হাজার হাজার তরুণ কিশোরকে তাদেরকে তারা হত্যা করেছিল। এত চমৎকার দেশ শাসন করে আওয়ামী লীগ। এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তিনি প্রায় খুব গর্ব করে বলেন যে আওয়ামী লীগ আসলে দেশে শান্তি, আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি, আওয়ামী লীগ আসলে দেশের মানুষ ভালো থাকে। ভুলে গেছেন আপনারা 1974 সালে আপনাদের শাসনকালে আওয়ামী লীগের শাসনকালে লক্ষ মানুষ সেদিন না খেতে পেয়ে দুর্ভিক্ষে মারা গিয়েছে, রাস্তার ধারে পড়েছিল লাশ, ডাস্টবিনের মধ্যে মানুষ আর কুকুরে এক টুকরো রুটি নিয়ে কারাকারি করেছে। ভুলে গেছেন বাসন্তী সেদিন তার লজ্জা নিবারণ করতে পারেনি, কাপড় পাইনি এক টুকরো, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ। এসব ইতিহাসের কথা নয়, এত বাস্তবতা, এসব সত্য কথা। বন্ধুগণ, তারপরে যখন দেখেছে পারছে না, কোনো মতে নিয়ন্ত্রণ করা যায় না, মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে, তখন জরুরি অবস্থা ঘোষণা করেছে। এরপরে তাও না পেরে শিশুরা তখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, সমস্ত রাজনৈতিক দলকে ধ্বংস করে দিয়েছে, পত্র পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়েছে, বাক স্বাধীনতাকে সৃষ্টি দিয়েছে। আর এরা বলে তারা নাকি গণতন্ত্র করছে, মানুষকে ভালো রাখছে, তখন আজকে রাখতে পারছে না। আজকে একই কাজা কোনো বিরোধী মত তারা সহ্য করছে না, ভিন্ন মত সহ্য করতে পারছে না, এবং এই একটি কারণে আজকে গণতন্ত্রের মাতা যিনি তার সারা রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, সেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই একটিমাত্র ভয়ে আজকে তারা কারারুদ্ধ করে রেখেছে।
কারণ তারা জানে দেশ শান্তির বেগম খালেদা জিয়া যদি জনগণের কাতারে আসেন, বেড়ে থাকেন, বাস হতে ঘুরতে থাকেন, আবার সেই বাঁশি বাজান, তবে সেই 1990 সালের মতো আবারও লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসবে, গণতন্ত্রের গান গাইবে, বিজয় পাই ছিনিয়ে নেবে। সে যদি আজকে বিএনপিকে জনসভা করতে দেওয়া হয় না, সে যদি আজকে আমাদের সন্তান আমাদের মুখ থেকে রাজকে কেড়ে নিয়ে যায় জনসভার মধ্য থেকে, মিলনকে হত্যা করে পিটিয়ে পিটিয়ে মিলনকে হত্যা করে থানায় নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে গিয়ে তার সেই 2 বছরের শিশু কন্যাটা এখনো তার বাবার মুখের দিকে চেয়ে আছে। বন্ধুগণ, একজন নয় দুজন অসংখ্য মিলন, একজন নয় দুজন নয় হাজার হাজার আমাদের নেতা কর্মীদেরকে বন্দী করে রেখেছে, একটা নয় দুটো নয় অসংখ্য শত শত আমাদের নেতা কর্মীদেরকে গুম করে ফেলেছে। বন্ধুগণ, এটাকে কখনোই গণতন্ত্র বলা যাবে না, এটাকে কখনোই আইনের শাসন বলা যাবে না, এটাকে কখনোই মানুষের মুক্ত মনের বিকাশ বলা যাবে না। ধ্বংস করছে একে একে বাংলাদেশের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, সবাই বলেছেন আমাদের অর্থনীতি শেষ হয়ে গেছে, আমাদের ব্যাংকগুলোকে লুট করে খেয়েছে, আমাদের বাংলাদেশ ব্যাংককে লুট করে নিয়ে গেছে, এবং তার কথা কয়েকদিন আগে FBI তারা বলেছে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিং হলো তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লোকেরাই জড়িত আছে। আজকে প্রত্যেকটি প্রজেক্টে তার বড় মেগা প্রজেক্ট তৈরি করছে, এই মেগা প্রজেক্টের একটাই উদ্দেশ্য মেগা চুরি মেগা লুট। 10 টাকা চাল পাবেন বলেছে, ওয়াদা করেছিলেন মানুষের সামনে, 70 টাকাতেও এখন চাল পাওয়া যাচ্ছে না। গ্যাস তেল জ্বালানি তেল প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। আজকে কৃষক আমাদের আব্বাস ভাই বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি নাকি সারাদিন মিথ্যা কথা বলি। এটা এই জন্যে যে আমাদের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তিনি নিজে যেটা করেন মনে করেন যে অন্যের সেটা করছে। আরে কথা বল, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এগুলো উত্তর আপনি দেননি কেন, আমি বলেছি যে এগুলো উত্তর দেওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বাধে, আমাদের রুচিতে বাধে, আমাদের রাজনৈতিক শিষ্টাচারে বাধে। আপনি বলুন যে আপনি দেশের মানুষ করেছেন, একে একে আপনি প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, পার্লামেন্ট একটা তৈরি করেছেন, 154 জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, তো ওই সরকার তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার, ওই সরকার তো আমাদের সংবিধান অনুযায়ী কোন বৈধ সরকার নয়, সেই জন্যই আমরা বলি যে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী আপনি। একটা অ্যাডমিনিস্ট্রেশন করেছেন পুলিশ, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ডিসি এসপি সব, যে আমাদের স্যারের আজকে মিটিং মজুর স্যারের মিটিংয়ে যাওয়ার কথা ছিল গাজীপুরে, আমাদের মিটিং হওয়ার কথা ছিল গাজীপুরে, কালকে রাতে ফোন করে বলেছে মিটিং করা যাবে না, কোনো কারণ নাই। এই যে মিটিংয়ের কথা বললেন, খুলনা মানুষ বেশি হবে বলে খুলনা এবং আমরা চট্টগ্রামে মিটিং করতে গেলাম, খসরু ভাই জোর করে বলছে যে মিটিং হবেই, প্রথমে লালদিঘির ময়দান চেয়েছিলেন, সবাই লালদিঘির ময়দানে সবাই মিটিং করছে, না লালদিঘির ময়দান দেওয়া যাবে না। শেষ মুহূর্তে সকালবেলা যেদিন মিটিং হবে সেদিন বলেছে করতে পারেন, ওই আপনাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে মিটিং করতে হবে, কারণ তখন শেষ মুহূর্ত দিলে পার্টি অফিসের সামনে দিলে যে জনতার লক্ষ্য মানুষের ঢল আসবে, সে ঢলকে আর ঠেকাতে পারবে না, তারপরেও পরে নাই লক্ষ মানুষের দল চট্টগ্রামের রাজপথে হয়েছে। খুলনায় মাত্র এক ঘন্টা আগে, খুলনায় মাত্র এক ঘন্টা আগে অনুমতি দিয়েছে, সেই খুলনায় ওই এক ঘন্টার মধ্যেই 3-4টা রাস্তা সমস্ত বন্ধ হয়ে গেছে মানুষের দলে, প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ
এখন শুধু অপেক্ষা করে আছে কবে তারা একটা সুযোগ পাবে, সেই সুযোগের সদ্ব্যবহার করে তারা এই সরকারকে একেবারে চিরতরে উৎখাত করবে। বন্ধুরা, আমাদের আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মা, তিনি আজকে তারা আমাদের বন্ধু। আমাদের এই দেশে গণতন্ত্রের যতটুকু অর্জন হয়েছিল, যিনি সোজা আচারের বিরুদ্ধে 9 বছর সংগ্রাম করেছিলেন, একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ থেকে যিনি এই বাংলাদেশের পথে প্রান্তরে গণতন্ত্রের জামগিরি বেরিয়েছেন, সেই মাকে আজকে তারা বন্দি করে রয়েছে। ফেটে পড়ুন সবাই, উঠে দাঁড়ান, সবাই জাগ্রত হন এবং এই অন্যায়ের প্রতিবাদ করে সকলকে রাজপথে নেমে আসতে হবে। কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আন্দোলন, 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 আন্দোলনের মধ্যে দিয়েই আমরা দেশ নেত্রীকে কারামুক্ত করবো। তার আগে অন্য কোনো কিছু আমরা চিন্তা করব না বন্ধু। আমরা এখন শান্তিপূর্ণ, একেবারেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছি এবং এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই আমরা এদের পতন ঘটাব, বাধ্য করব দেশ নেত্রী সহ আমাদের সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য। আমাদের বয়সের নাম সেই ম্যাডামের রায়ের আগে থেকেই কারাগারে আটক হয়েছে, এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। শামসুর জামান দুদু, মজিব হোসেন আলা, মোস্তফিজ রহমান বাবুল সহ আমাদের স্বেচ্ছাসেবক হেলাল আইন পরি হেলাল, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট বাবু, ছাত্র দলের রাজীব আকরাম, আমাদের ইয়াসিন সহ অসংখ্য নেতা কর্মী আছে পর্যন্ত কারাগারে এবং দক্ষিণেশ্বরী বাসার ভাই, তিনি এখন পর্যন্ত আটক হয়েছে। বন্ধুগণ, আমাদেরকে এদেরকে বের করে আনতে হবে, আন্দোলন করতে হবে এবং আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, প্রতি ঘরে ঘরে যেতে হবে, এই বাণী পৌঁছে দিতে হবে যে এখন ঘরে বসে থাকার সময় নেই, নিজের অধিকার আদায়ের জন্যে আমার ভোটকে আমি দেবো, সেই অধিকার আদায়ের জন্যে আমি একটা বেঁচে থাকার নিশ্চয়তা চাই, সেই অধিকারের জন্যে আমি দুবেলা দুমুঠো ভাত খেতে চাই, সেই অধিকারের জন্য আমার ছেলেকে মেয়েকে আমি নিরাপদ স্কুলে পাঠাতে চাই, সেই নিরাপত্তার জন্য আজকে আমাদের সকলকে এই ভয়াবহ যে দানব আমাদের বুকের উপর চেপে বসেছে সেই দানবকে স্মরণ দিল আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে। আজকে এই আলোচনা সভায় শেষে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই যে গণতন্ত্রের মাথা দেশের ফান্ডে মুক্ত করবার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে, আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার জন্যে আজকে জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। সকল রাজনৈতিক দল, সংগঠন, মত নির্বিশেষে এক হয়ে আজকে এই ভয়ঙ্কর যে স্বৈরাচার, যেটা এখন বিশ্ব স্বীকৃত স্বৈরাচার সরকার, সেই সরকারকে হটাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে, এই দাবি জানিয়ে আজকে আমাদের এই আলোচনা সভার আমি সমাপ্তি ঘোষণা করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতি জয় জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।